আমার পীর কেবলাদান হুজুর সত্য, আমার পীর কেবলাদান হুজুর সত্যের দাওয়াত নিয়ে আসছে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য হুজুর পাক বলছেন, বাবা এদেশে যথেষ্ট আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছুই না, কিন্তু বাবা আমার কাছে যে সত্যের দাওয়াত পত্র আছে এটা পৃথিবীর অন্য কাছে নাই, কারণ আমি রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি। সুবহানাল্লাহ জোরে বলে। আর এই কারণে হুজুর পাক মুরিদ করার সময় পৃথিবীর কোনো ব্যক্তির নামে মুরিদ করেন নাই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সারা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের বায়াত করেছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। কারণ আল্লাহর হাবিব বলেছেন, সব দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি ওহিয়া আহলু সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আমি আর আমার নবী সাহাবীরা যেই আকীদায় যেই জামাতে আছি এই দলটাই হলো জান্নাতি দল। আর হুজুর বলছেন, বাবা আমি তোমাদের মাঝে সেই রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত পত্র নিয়ে আসছি যেটা আমার কাছে আছে, অন্য কারো কাছে নাই। আল্লাহু আকবার করে বলেন। এই কথাটাই খুঁজতে খুঁজতে বুখারী হাদিসে খুঁজে পাইলাম, আল্লাহর হাবিব হযরতে দাগিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী ছিলেন, সেই দাগিয়াতুল কালবিকে বললেন, দাগিয়া তুমি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যাও, খ্রিস্টান রোম সম্রাট তার কাছে যাও, একটা দাওয়াত পত্র দিলেন। আল্লাহর হাবিব দাওয়াত পত্রে কালিমার দাওয়াত লেখা, ইসলামের দাওয়াত লেখা, দাওয়াত পত্র কাগজ, একটি দাওয়াত নামা দিলেন, দিয়ে বললেন, এটা নিয়ে তুমি রোম সম্রাটের কাছে ইসলামের দাওয়াত দিবা। সুবহানাল্লাহ বলেন। তো রোম সম্রাট ওই এলাকার যারা ছিল তাদেরকে বললো, আচ্ছা মক্কা থেকে যে আমার কাছে দাওয়াত পত্র আসছে, দাহিয়া কালবি নিয়ে আসছে, মোহাম্মদের দাওয়াত নিয়ে আসছে, তো মোহাম্মদের দেশের কি কেউ এখানে আছে? একজন বলল, হুজুর মোহাম্মদের দেশের একজন আছে, তার নাম আবু সুফিয়ান, তিনি হলো ইয়াজিদের দাদা। বলেন, ইয়াজিদের দাদা, তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে যুদ্ধ করতেন, নবীর যত বদনাম আছে সব করতেন। আল্লাহর হাবিবের সম্পর্কে, নবীজির সম্পর্কে যাচাই বাছাই করার জন্য রোম সম্রাট বলল, তাহলে ওই দেশের যে আছে তাকে আমার সামনে নিয়ে আসো। আবু সুফিয়ান তখন ব্যবসা করতে গিয়েছিল, আবু সুফিয়ানকে সামনে বসায় বলল যে, আবু সুফিয়ান মোহাম্মদ সম্পর্কে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দিবা, আর তোমার সঙ্গী যারা আছে তাদেরকে পিছনে বসাইবা। এ আবু সুফিয়ানের সাথীরা যদি মোহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান কোনো মিথ্যা বলে তাহলে তোমরা পিছন থেকে তার মিথ্যাবাদী বলে ধরবা, তাহলে প্রমাণ হয়ে যাবে যে মোহাম্মদ সম্পর্কে সে মিথ্যা কথা বলতেছে। আবু সুফিয়ান কয়, আমার যদি এই ভয় না থাকতো যে আমার লোকের আমার মিথ্যা কথা বাদী বলবে, তাহলে আমি সব মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা বলতাম, এখন যেহেতু আমার ভয় মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। দোবাশিরে বসাইলেন, দোবাশিরে বসায় বললেন যে, আমি যা বলবো ও যা বলবে আমারে শুনাইবা। তো প্রশ্ন করতেছেন রোম সম্রাট, আবু সুফিয়ান মক্কাতুল মুকাররামায় আব্দুল্লাহর ছেলে যে মোহাম্মদ এসেছে, তুমি যে নবী দাবি করে, আমি তোমাকে কয়টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দাও, মোহাম্মদের বংশ কি নিম্ন বংশ না উঁচু বংশ? আবু সুফিয়ান কয়, না না, মক্কাতুল নগরীতে মোহাম্মদের বংশের চাইতে উঁচু বংশ আর নাই, মোহাম্মদের বংশ হলো কুরাইশ বংশ, সর্বশ্রেষ্ঠতম বংশ। মারহাবা জোরে বলেন। আবু সুফিয়ান, মোহাম্মদের বংশে কেউ কি নবী দাবি করছে? না না, কেউ নবী দাবি করে নাই। আবু সুফিয়ান, মোহাম্মদের বংশে কেউ কি বাদশাহ ছিল? না না, তার বংশে কেউ বাদশাহ ছিল না। মোহাম্মদ কি এর আগে কখনো মিথ্যা কথা বলেছে? কয়, না না, মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। মোহাম্মদ কি ওয়াদা ভঙ্গ করে? না, মোহাম্মদ ওয়াদা ভঙ্গ করে না। মোহাম্মদের সঙ্গে কি তোমাদের কোনো যুদ্ধ হয়েছে? কয়, হ্যাঁ যুদ্ধ হয়েছে। যুদ্ধের ফলাফলটা কিরকম? কুয়ার ভিতরে বালতি ফলাইলে যেরকম, একবার তার দিকে যায় একবার আমাদের দিকে আসে। মোহাম্মদ কি ওয়াদার খেলাপ করেছে? কয়, না, মোহাম্মদ ওয়াদার খেলাপ করে নাই। মোহাম্মদের কাছে যারা কালেমা পড়ে তারা কি দুর্বল শ্রেণীর লোক, না উচ্চ বংশের লোক, না ধনী লোক? কয়, না, মোহাম্মদের কাছে যারা কালেমা পড়ে সারা সব গরিব লোক, দুর্বল লোক। মোহাম্মদের কাছে যারা কালেমা পড়েছে তারা কি ছেড়ে গিয়েছে ইসলাম? কয়, না না, একবার যারা কালেমা পড়েছে জীবন দিতে রাজি, তারপরও মোহাম্মদ আমিনকে ছাড়তে রাজি না। মোহাম্মদ কিসের দাওয়াত দেয়? এক আল্লাহর দাওয়াত দেয়। আবু সুফিয়ান, তুমি যে কথাগুলি বলছো
এগুলি সত্য, সব সত্য। কারণ মোহাম্মদের সঙ্গে তোমাদের কোনো কন্ট্যাক্ট হয়েছে, কোনো চুক্তিতে আছো? একটা চুক্তিতে আমরা আছি, কিন্তু মোহাম্মদ এটা কি করে, চুক্তি কি ভঙ্গ করে রাখে, এটা আমি জানি না। আবু সুফিয়ান কয়, এই দোষটা ছাড়া মোহাম্মদের আর দোষ বলার কোনো সুযোগ পাই নাই। আল্লাহ কয়, সুযোগটা আমি দিব না, কারণ আমার বন্ধু, আমার বন্ধুর পক্ষে আমি আল্লাহ আছি, আমার বন্ধুর সানমান অরফাহানা আলাকা জিক্রক, আমার বন্ধুর সানমান জিকির আমি আল্লাহ উচ্চ করেছি। আল্লাহু আকবার বলেন। এবার রোম সম্রাট বলে, আবু সুফিয়ান রে, তোমার জিজ্ঞাসা করেছি মোহাম্মদের বংশ কি উচ্চ বংশ না নিচ বংশ, তুমি বলেছো মোহাম্মদের বংশ উচ্চ বংশ। আসলে আবু সুফিয়ান, নবীরা কখনো নিচ বংশের হয় না, নবীরা উচ্চ বংশ হয়। মোহাম্মদ যে নবী দাবি করেছে এটা সত্য করেছে, যেরকম সুবহানাল্লাহ। মোহাম্মদের বংশে কি কেউ দাবি করছে নবী কেনা? তো তুমি বলছো নবী দাবি করে নাই, তা আমি বলতাম যে মোহাম্মদ তার পূর্বপুরুষের অনুসরণ করতেছে, যেহেতু নবী দাবি করে নাই মোহাম্মদ ঠিকই আল্লাহর নবী। মোহাম্মদের বংশে কে বাদশাহ তুমি বলেছো না, আমি বলতাম যদি বাদশাহ থাকতো তাহলে বলতাম উনি এমন এক ব্যক্তি নবী দাবি করে, তিনি বাদশাহকে ফিরত নেওয়ার জন্য নবী দাবি করে। কাজে মোহাম্মদের বংশে বাদশাহকে ফিরত নেওয়ার মতো কেউ নাই, মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। মোহাম্মদের কাছে যারা কালেমা পড়ে তারা দুর্বল না উচ্চ বংশের লোক, ধনী লোক? তুমি বলেছো দুর্বল, আসলে এইটাই সত্য, নবীদের কাছে দুর্বল লোকেরাই কালেমা পড়ে। সুবহানাল্লাহ, ধরে বলেন। তোমারে জিজ্ঞাসা করেছি কালেমা পড়ে কি সরে গেছে, তুমি বলেছো না। আসলে ইমানের স্তব্ধতা যাদের অন্তরে ঢুকে যায় তারা জীবন দিতে রাজি, তারপর ইসলাম ছাড়তে রাজি না, ইমান ছাড়তে রাজি না। তোমার জিজ্ঞাসা করেছি মোহাম্মদ কি কখনো মিথ্যা কথা বলেছে, তুমি বলেছো না। আসলে যে লোকটা এতদিন মিথ্যা কথা বললো না, এই লোকটা এখন নবী মিথ্যা কেমনে বলে? কাজে মোহাম্মদ এখন যা বলেছে তাও সত্য বলেছে। আমি জানতাম তিনি আসবেন, কিন্তু তুমি যে তোমাদের মাঝে আসবেন এটা আমার জানা ছিল না। আবু সুফিয়ান, শোনো, মোহাম্মদ যদি পাইতাম আমি তার দুই কদম সুমা দিতাম, দুই কদম ধুইয়া দিতাম। জোরে বলেন সুবহান। আমি ওই কদমে চুমা খাবো, চরণ দলি মাখবো গায়ে, পাইলেন ইরালায় গো নবী, পাইলেন ইরালায়, বলেন পাইলেন ইরালায় গো নবী, পাইলেন ইরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দলি মাখবো গায়ে, পাইলেন ইরালায় গো নবী, পাইলেন ইরালায়, বলেন পাইলেন ইরালায় গো নবী, পাইলেন ইরালায়। আবু সুফিয়ান, ওই তোমার মক্কার লোকটা কই, অর্থাৎ দাঁড়িয়ে কালবি কই, যেই কাগজ নবীজি ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইছেন, দাওয়াত নামা নবীজির, সেই দাওয়াত নামা দাহিয়াতুল কালবি আবু সুফিয়ান থেকে নিয়ে দিলেনিয়ার হাতে, রোম সম্রাটের হাতে। রোম সম্রাট চিঠির ভিতরে লেখা দেখলেন যে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনাকে ইসলামের দাওয়াত দেওয়া হলো, আপনি ইসলামে আসেন, আর যদি ইসলামে না আসেন, আপনার কারণে যদি আপনার লোকেরা ইসলাম গ্রহণ না করে, এটা দায় দায়িত্ব আপনাকে নিতে হবে, এই কথা বলে দিলেন। তাহলে কালেমার দাওয়াতপত্র আল্লাহর হাবিব দাহিয়াতুল কালবির মাধ্যমে রোম সম্রাটের কাছে পাঠাইছেন, যদি গ্রহণ না করে এরা দায় দায়িত্ব তাকে নিতে হবে, তাকে পস্তাইতে হবে, তার কারণে যদি তার এলাকার লোক না নেয় তাহলে তাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। বিশ্বলিখতা পরিপুরি বলেছেন, বাবা আমিও সেই দাওয়াতনামা নিয়ে এসেছি, রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াতনামা, দেশবাসী আজ না হোক কাল, কাল না হোক পশু, বুঝবেই বুঝবে, আমার কথার ভিতরে কৃত্রিমতা নাই, আমার কথার ভিতরে ঝুট নাই, আমার কথার ভিতরে অহংকার নাই, আমি এক আল্লাহ, আল্লাহ রসুলের পথে চলছি। মনে রাখবেন আজকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে সারা পৃথিবীর লোককে আমরা জানাই দিতে চাই, বিশ্ব আলী খাজামা ফরিদপুরি একটা সংগঠনের মাধ্যমে রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচার করেছেন, তার নাম হলো চাকের পার্টি। এই চাকের পার্টি যারা মানবে না তাদেরকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন না কেন? যেহেতু এই দল আল্লাহর দল, যেহেতু এই দল নবীর দল, আর বিশ্ব আলী খাজা ফরিদপুরি এই চাকের পার্টির মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে 25টি দেশে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাটিক? খাজা বাবা কি কখনো বিভিন্ন দেশে যাইয়া ওয়াজ করে মুরিদ করছে? কথা কন না কেন করছে? কোন বাড়ি যাইয়া ভাইজানরা মুরিদ করছে? অর্থাৎ এক জায়গায় বসে খাজা ফরিদপুরি দাওয়াত দিয়েছে, কারণ রসুলুল্লাহ যেমন উচ্চ বংশের লোক, আল্লাহর ওলি তিনি খাজা ফরিদপুরি উচ্চ বংশের লোক।